এক হাতেই শরবত তৈরি করে জনপ্রিয় হয়ে বাজিমাত সৃষ্টি করেছেন সাইফুল ইসলাম। তার এক হাতের কবজি নেই, তাই জীবিকার তাগিদে এক হাতেই সংসারের হাল ধরতে হয়েছে। এক হাতেই শরবত তৈরি করেন, তাও আবার 10 সেকেন্ডের মধ্যেই। শুধু তাই নয়, এই শরবত এত মজাদার যে কক্সবাজার শহরের দূরদূরান্ত থেকে ছুটে আসে সাইফুলের এক হাতে তৈরি শরবত খেতে। আসেন পর্যটকরাও। শহরের বাহারছড়া মুক্তিযোদ্ধা গোল চত্বর মাঠের পাসপোর্ট অফিসের পাশে একটি ভ্যান নিয়ে শরবত বিক্রি করছে দীর্ঘদিন ধরে। এক গ্লাস শরবত 10 টাকায় বিক্রি হচ্ছে, প্রতিদিন বিক্রি হয় 600 থেকে 700 টাকা। সেই টাকায় চলে ওনার সংসার। জোগাড় করা হয় এক ভাই দুই বোনের পড়াশোনার খরচ। তীব্র গরমে সাইফুল জীবন জীবিকার জন্য প্রতিদিনই এই লেবুর শরবত বিক্রি করছে। রোদের মধ্যে ক্লান্ত হয়ে যায়, এখানে এসে এক গ্লাস শরবত খাইলে মনে করেন যে একটু তৃপ্তি মিটে। হ্যাঁ, তো বিশেষ করে একটা ইয়া হচ্ছে যে ভাইয়ের পরিষ্কার পরিচ্ছন্নতা, এটাই হচ্ছে আসল। মানুষটা কিভাবে চলে দিনকে, সংসার কিভাবে চলে আপনারা নিজের ভাবে দেখছেন, একটা দুইটা তিনটা চলতে পাঁচটা মানুষ হয়। শরবত খেতে আসা সাধারণ পথচারী ও চালকরা বলেন, মানুষের দুই হাতে শরবত তৈরি করতে কত কষ্ট হয়ে যায়। এর মধ্যে এক হাতে পরিষ্কার পরিচ্ছন্নভাবে শরবত তৈরি করে মানুষের আস্থা অর্জন করেছেন সাইফুল। খাদ্য পরিষ্কারটা খুব বৈশিষ্ট্য তার, এই এক হাতে যে কাজ করতেছে, আমি একটু অনুমান করতেছি যে সে এই এক হাতে কাজ করে তো পরিবারটা চালাইতেছে, খুব কষ্টকর ব্যাপার ওনার জন্য। আমি খুব অনেকক্ষণ ধরে বসে বসে খুব ভাবতেছিলাম ওনার ব্যাপার নিয়ে, যে পরিবারের সদস্য নিয়ে কীভাবে চলে এরা। হ্যাঁ, অবাক লাগে, মানে অবাক মানে খুবই অভাব লাগে। ওর একটা নাই তো এই ও আর না, তাইলে কী হবে, ওর বেচা কিনা ভালো, কথাবার্তা ভালো, আসার ব্যাপার ভালো, ওর শরবতটা ভালো, ও আর লবণ আর বরফ পানি আর ও ঠান্ডা পানি অনেক দূর থেকে এখানে গিয়ে আমার শরবত খাইতে হয়েছে ওর ভালোর জন্য। চাঁদপুর সদর এলাকার বাসিন্দা সাইফুল জন্মগতভাবে এক হাত থেকেও না থাকার মতো অবস্থা, তার মধ্যে সংসার চালানোর জন্য এই শরবত বিক্রি করছে। কক্সবাজার এসে কোনো কাজ করতে না পারায় সে রাস্তার ফুটপাতে এই লেবুর শরবত বিক্রি শুরু করে, আর শরবত তার জীবন পাল্টে দেয়। তার ছোটো ভাই বোন সহ পাঁচজনের সংসার চলে লেবুর শরবতে। শরবত বিক্রেতা সাইফুল বলেন, পরিস্থিতি স্বীকার হয়ে কক্সবাজারে এসে লেবুর শরবত বিক্রি করে সংসার চালাতে হচ্ছে। মানুষের ঝামেলা করে এদিকে, অনেকে ডিস্টার্ব করে আমাদের, মানে দিতেছে না, করতে দিতেছে না ব্যবসা। 500-600 টাকা থাকে দৈনিক, আর বৃষ্টি হইলে তো বন্ধ, মানে রোদ্র হইলে টাকা, বৃষ্টি হইলে বন্ধ, আর কোনো কর্ম নেই। পড়ালেখা করে আর কি, এখন এই কোনোরকম কি তাই নাকি আর কি, আমি তো সংসারে মনে করেন যে কর্ম করার মতো তার তো কেউ নাই। শরবত বিক্রি করার জন্য একটি নির্দিষ্ট জায়গা দেওয়ার জন্য তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ করেন। সালাউদ্দিনের প্রতিবেদনে মৈত্রী সিসিএন।